গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা থেকেই আমার ব্লগটা আমি শুরু করছি। আর সোনা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আর আমিও খাচ্ছিলাম ঠাকুরের পুজো টুজো দিয়ে, ঠাকুরের ভোগ দিয়ে তারপরে আমিও খেতে বসেছি, আমারও খাওয়া হয়ে গেছে। তো ভাবছি এখন থেকে ভিডিওটা শুরু করি। আর বাইরে আজকে আবহাওয়াটা তেমন ভালো নেই, আকাশে মেঘ, হয়তো বৃষ্টি হতেও পারে। এখনও সকালবেলা থেকে রোদ উঠিনি। প্রত্যেক দিন আমার চিন্তা হয় যে ছেলের স্কুলের টিফিন আমি কী দেব। কী দিয়েছি বলুন তো? সাবুর পোলাও করে সোনাকে টিফিনে দিয়েছি। তো এক একদিন এক এক রকম খাবার কী দেব মানে বুঝে পাই না। ওই জন্যে ম্যাগি দিই, চিড়ের পোলাও দিই। তো আজকে মনে হলো যে সাবুর পোলাও দিই, ওই জন্য সাবুর পোলাও রান্না করে সোনার স্কুলে দিয়েছি। আমরা খেয়েছি সকালবেলা হচ্ছে ওটসের খিচুড়ি খেলাম, এই এক্ষুনি খেলাম, বাটি এখনও ধুইনি। এই চেয়ার মানে টেবিল থেকে খাওয়া দাওয়ার পরে আমি টেবিল থেকে এখনও উঠিনি। আর ভাবছি এখন থেকে ভিডিওটা শুরু করি। অ্যাকোরিয়ামের জল পরিষ্কার করার পরে মাছগুলো কেমন হয়ে গেছিলো, নড়ছিল না। তো দুটো মাছ ভালো আছে, আর যেটা ব্ল্যাক কালারের যে মাছটা ছিল সেটা মারা গেছে। তো আজকে সকালবেলা আমার হাজবেন্ড এসে ফেলে দিয়েছে। আর বাড়িতে কয়েকটা সঞ্চি শাক হয়েছে, আগের দিন তো সঞ্চি শাক তোলা হয়েছে। তো কয়েকটা সঞ্চি শাক হয়েছে, ভাবছি সঞ্চি শাকগুলো তুলে নেব। আর সঞ্চি শাক খেতে ভালো লাগে, তা আজকে দুপুরবেলা ভাবছি সঞ্চি শাক রান্না করব, তার জন্য সঞ্চি শাক তুলতে হবে। আর আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে স্কুল হয়ে শনিবার আর রবিবার ছুটি। তো কালকে এত সকাল সকাল উঠতে হবে না। আর আপনাদের সঙ্গে একটা কথা বলতে চাই, আপনারা ভিডিও ছাড়ছেন তো আমার যেতে হয়তো দেরি হয়, কারণ ওখানে যখন দিন হয় এখানে তখন রাত হয়, আর এখানে রাত হলে ওখানে দিন, ওই জন্য একটু সমস্যা হয়ে যায়, ওই জন্য দেরি হয় আপনাদের ঘরে যেতে। তো দেরি হলেও কিন্তু আমি আপনাদের সবার ঘরে যাই। আপনারা কিছু মনে করবেন না যে আমি কেন দেরি করে যাচ্ছি, কারণ আপনারা দিনের বেলা যদি ভিডিও ছাড়েন আমাদের এখানে তখন রাত থাকে। যাদের যাদের আমি কথা দিয়েছি তাদের ঘরে কিন্তু অবশ্যই যাই। তাহলে চলুন সঞ্চি শাকগুলো তুলে নিয়ে আসি। কচু পাতার মধ্যে সঞ্চি শাক হয়েছে, এই যে সঞ্চি শাকগুলো তুলছি। তো আগে একদিন তুলেছিলাম, তোলার পরে সঞ্চি শাকগুলো বড় হয়ে গেছে আবার। তো ভাবছি আর আবার তুলে নিই। তো সঞ্চি শাকগুলো কি সুন্দর হয়েছে, আগের দিন তোলার পরেও খুব সুন্দর হয়েছে। এরা মনে হয় বাড়ে বেশি, মোটা মোটা হয়েছে এরকম। এবার গরম আসছে, আমাদের আর বাইরে থেকে শাকটা কিনে খেতে হবে না, এই টুকটাক করে বাড়ি যে শাক হচ্ছে তাতেই আমাদের হয়ে যাবে। এই যে এতটা হয়েছে, ঘরের পিছনের আমাদের পিছনের বাগানেও কয়েকটা শাক আছে এখনো। আর কি সুন্দর ডগাগুলো। তো এখানে সব সঞ্চি শাকগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে। ঘরের পিছনে এই কটা গাছ হয়েছে সঞ্চি শাকে, বেশি হয়নি। আমি একেবারে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, তাহলে ঘরে গিয়ে আবার এর মধ্যে কাদা বেশি, বাড়ি ঘরে গিয়ে ভালো করে ধুতে হবে। বিনা সারের শাক খাওয়া কত উপকার। আর নেই তো সঞ্চি শাক তুলে আমি ঘরে চলে এসেছি, আর সঞ্চি শাকটা আমি ভালো করে ধুয়েছি।
গরম জলে ধুয়েছি, ধোয়ার পরে গরম জলেই আবার ভিজিয়ে রেখেছি। আর সঞ্চি শাক আলু দিয়ে ভাজা করব, আর সঞ্চি শাক আলু দিয়ে ভাজা করলে খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য আলু দিয়ে ভাজা করব। আর রান্না করব স্প্যারো গাছ, স্প্যারো গাছটা এরকমভাবে ছোট ছোট করে নিয়েছি। আর সঞ্চি শাকের মধ্যে দেবো আলু, আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি। আর রান্না করব হচ্ছে কলার সবজি, কাঁচকলার সবজি রান্না করব। তো আজকে এই রান্না করব, তো চলুন রান্নাটা শুরু করে দিই। আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি, সব বুঝিয়ে নিয়েছি, এবার রান্না করে নেব। আর এই কলার খোসাটা আমি বেশি পুরু করে ফেলিনি, ওই জন্য একটু সবুজ সবুজ আছে। আর এই যে এই এটা দেবো, এই আলুটা কেটে রেখেছি এটা দেবো সঞ্চি শাকের মধ্যে, আর সঞ্চি শাকটা কেটে নেবো এখন। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে শাক, এটা হচ্ছে স্প্যারো গাছ ভাজা, এটা কলার সবজি আর শশা। তো ভগবানের জন্য ভোগ রেডি হয়ে গেছে, এবার ভগবানকে ভোগ নিবেদন করি। সেই দুপুরবেলা আপনাদের সঙ্গে কথা হয়েছিল, তারপর আর আপনাদের সঙ্গে কথা হয়নি। আমার খাওয়া দাওয়ার পরে সোনা স্কুল থেকে বাড়ি এলো, তো ওই স্কুল থেকে বাড়ি আসার পরে আমিও ব্যস্ত হয়ে গেছি, কারণ ওকে স্নান করাতে হয়, তারপরে ওকে মানে খেতে দিতে হয়, কখনো কখনো ও নিজে খায়, কখনো কখনো বলে আমাকে খাইয়ে দিতে। তো ওকে ওর খাওয়া দাওয়ার পরে আমি আবার ওকে হোমওয়ার্ক করালাম। এবার ওর হোমওয়ার্ক যখনই করছিল তখনই ওর ঘুম পেয়ে যাচ্ছিল, আজকে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। এই যে আমাকে পাশে দেখতে পাচ্ছেন, ঘুমিয়ে পড়েছে, তো জামাটা খুলে ঘুমাচ্ছে। আর যখনই বিকালবেলা যখনই ওর পড়াচ্ছিলাম তখনই ওর ঘুম পেয়ে যাচ্ছিলো, চোখ টোক লাল হয়ে গেছিলো, তখন আর ঘুমাতে দেইনি। তবুও সন্ধে দেওয়ার পরে শুয়ে পড়েছিল, আমি তবুও জাগিয়ে রেখেছিলাম। তারপর সন্ধে টন্ধে দিয়ে ঠাকুরের ভোগ দিয়ে তারপরে ওকে খেতে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তবুও ভাত খায়নি, পুরো ভাত খায়নি, একটুখানি কয়েক গাল ভাত খেয়ে একা একা সোফার উপরে ঘুমিয়ে পড়েছে। আমি সব কাজ টাজ করে রান্নাঘর পরিষ্কার করার পরে তারপরে ওকে নিয়ে ওকে সোফার উপর থেকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এখানে শুয়ে দিয়েছি, এখন এখানে ঘুমাচ্ছে। ও সকালবেলা জিজ্ঞাসা করবে, মা আমি কি করে গেলাম ঘরে, ওর মনেই থাকে না যে ও কী করে আসে ঘরে। তা বলছে, তুমি কোলে করে নিয়ে আসো না আমি হেঁটে হেঁটে যাই। তা আমি যদি বলি, না তুমি তোমাকে ধরেছিলাম তুমি হেঁটে হেঁটেই এসেছিলে, তুমি বড় হয়ে গেছো না, আমি এখন তোমাকে কোলে নিতে পারি না। হয়তো আপনাদেরও একঘেয়ে আমার ভিডিও দেখতে ভালো লাগে না, আপনারা বলবেন আমি আর কি ভিডিও করব, আর বাড়ির মধ্যে ঘরের মধ্যে বসে থেকে হাউস ওয়াইফ হয়ে আর কি ভিডিও করতে পারি জানি না, চ্যালেঞ্জের ভিডিও করতে পারবো না, কারণ আমি আর আমার ছেলে তো চ্যালেঞ্জের ভিডিও করতে পারি না, ও আমার থেকে অনেক ছোট। তো মা ঘুরতে টুরতে যাওয়া যেতে পারি, কিন্তু এই পরিস্থিতিতে ঘুরতে যাওয়ার কথা মাথায় আনি না। আর এখন যা ইন্ডিয়ার অবস্থা, ইন্ডিয়া থেকে আমাদের এখানে অবস্থাটা একটু ভালো, কিন্তু তবুও ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আর ঘুরতে যাওয়া মানে আমরা তো ঘুরতে যাওয়া মানে একটু বাজার করি, আর আর কোথাও যাই না সেরকম, আপনারা তো জানেনই এতদিন ধরে। ঘুরতে যাওয়া মানে এই জায়ের বাড়ি যাওয়া, এখানে ওখানে বাজার করা ছাড়া আর আমাদের ঘুরতে যাওয়ার কোনো জায়গাই নেই। আর কোভিড যতদিন আসেনি ততদিন ওই 2 বছর পরপর ইন্ডিয়ায় যেতাম, আর করোনা আসার পর থেকে তো সেটাও হচ্ছে না, জানি না কবে ইন্ডিয়ায় যেতে পারবো। আর ইন্ডিয়ার মানুষরা সুস্থ থাকুক এটাই ভগবানের কাছে কামনা করব। আর আমরা অনেক কাছের মানুষকে হারিয়েছি, আর কাছের মানুষকে হারাতে চাই না, ভগবানের কাছে এটাই সবসময় কামনা করব। তো আমাদের সাবধানে থাকতে হবে, আমরা মেয়েরা যারা হাউস ওয়াইফ তারা তো ঘরের মধ্যে থাকি, কিন্তু যারা আমাদের হাজবেন্ডরা তারা তো আর ঘরের মধ্যে থেকে থাকতে পারে না, তাদের তো বাইরে বেরোতেই হয়। তো ভগবানকে ডাকতে হবে, আমাদের আর করার কিছুই নেই। আর আমার ছেলে তো প্রত্যেক দিন স্কুলেই যাচ্ছে, তো আমি শুধু একা বাড়ি থাকি।
তবুও এর মধ্যে থেকেই আমাদের সাবধানে থাকতে হবে। এটাও জানি না, আজ তো আপনাদের সঙ্গে কথা বলছি, বেঁচে আছি, কালকে আপনাদের সঙ্গে কথা নাও বলতে পারি, কালকে হয়তো আপনাদের সঙ্গে আর দেখা নাও হতে পারে, বলা যায় না। এখনকার যা পরিস্থিতি, কার কখন যে কি হচ্ছে কিচ্ছু বলা যায় না। আর আমরা এত প্রিয়জনকে হারাচ্ছি, ভগবানকে বলবো যে আর যেন কারোর প্রিয়জনকে না হারাতে হয়। আর লকডাউন হলে যারা দিন আনা দিন খাওয়া, তাদের কত কষ্ট, তারাও বা খাবারটা জোগাড় করবে কোথা থেকে, সব কিছু ভাবলে খুবই খারাপ লাগে। আপনারা সাবধানে থাকবেন, আপনারা ঘন ঘন স্যানিটাইজার ইউজ করবেন, হ্যান্ড ওয়াশ করবেন ও ঘন ঘন, আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন। আর এখন শুনছি আবার দুটো করে মাস্ক পরতে হবে, তো দুটো করে মাস্ক পরেও যদি ভালো থাকা যায় তবুও তো ভালো। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই ফ্যামিলি নিয়ে সাবধানে থাকবেন। বাই, গুড নাইট।